গল্পের নাম মোল্লা নাসিরুদ্দিনের মৃত্যুর সংবাদ। মোল্লা নাসিরুদ্দিন একদিন বেড়াতে বের হয়েছিলেন। তিনি হঠাৎ করে দেখলেন একটা খেপা ষাঁড় উল্টো দিক থেকে ওদিকে আসছে দৌড়ে। তো তিনি ভয় পেয়ে একটি নালায় ঝাঁপ দিয়ে পড়লেন। তিনি নালায় ঝাঁপ দিয়ে মনে মনে ভাবলেন, তিনিও হয়তো মরে ভূতই হয়ে গেছে। যেমন ভাবা তেমনি কাজ। মোল্লা সাহেব ছুটতে ছুটতে নিজের বাড়িতে যে মৃত্যুর সংবাদটা দিল, আবার সেই নালায় এসে ছটাং করে শুয়ে পড়ল আর ভাবলো আর কোনো ভাবনা নেই। দিল যে গোটা পাড়া এসে কি হলো কি হলো বলে সবাই মোল্লা সাহেবের বাড়ি হাজির হলো। সবাই তো মোল্লা সাহেবের বিবিকে সান্ত্বনা দিয়ে বলছে যে মোল্লা সাহেবের মৃত্যু কখন হলো, কিভাবে হলো, আর কি বা জানলো যে মোল্লা সাহেবের মৃত্যু হয়েছে। মোল্লা সাহেবের বিবি কাঁদতে কাঁদতে সবাইকে জানাচ্ছেন, আর বলো না গো, সে যে নিজেই খবর দিয়ে গেছে যে সে নালায় পড়ে মরে গেছে, না হয় তো আমি বিশ্বাসই করতাম না। এতক্ষণ আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর যদি তোমরা আমাদের আরো মজার মজার ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও। তাহলে আমরা চেষ্টা করব যে তোমাদেরকে আরো মজার মজার ভিডিও দেখানোর জন্য। তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো। টাটা।